মানুষ বিচার করবে, সমর্থন দেবে দেবে না সেটা মানুষের হাতে, কিন্তু বামফ্রন্টের কোন প্রার্থী যতই এই ঘটনাগুলো বললাম একজনকেও রাজি করাতে পারেনি এখন অব্দি তার প্রস্তাবক এবং প্রার্থীকে যে আমি দস্তখত করলাম। এখন কালকে থেকে কি হবে এই জন্য আমি বলে রাখলাম প্রত্যাহারের যে এটা ঢুকতে পারেনি, এমনকি কোন নাগরিক কমলপুরে এসডিএম অফিসে ঢুকেছে একজন লোক সিএনসিকে দুধবিক্রি করার জন্য ওর পকেট চার্জ করছে, পকেটে নমিনেশন পেপার আছে কিনা এইরকম অবস্থা কোন রাজনৈতিক দল পারেনি।